নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় বিষ্ণুর করুণাতে অর্থাৎ এই বিষ্ণুর করুণায় তিন রাশির ভাগ্য ঊর্ধ্বগামী হতে চলেছে কোন এই তিন রাশি বিষ্ণুর করুণা পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বিশেষভাবে এই ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি একটি কথা বলছি যাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি না দেখা যাচ্ছে সম্বন্ধ দেখিয়ে যাচ্ছেন দেখেই যাচ্ছেন বিয়ে হচ্ছে না বা দাম্পত্য জীবনে সমস্যা আসছে বিষ্ণু সহস্ত্র নাম আপনারা প্রতি বৃহস্পতিবার যদি পাঠ করতে পারেন বিশেষভাবে বিবাহের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু আসবে এর পাশাপাশি এই যে বিষ্ণুর যে করুণায় যে তিন রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই আপনারা এই মূল্যবান কমেন্টটি অবশ্যই করুন অবশ্যই আপ যে তিন রাশির কথা বলতে চলেছি বিশেষভাবে এই তিন রাশি বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে দেখুন এই যে তিন রাশি বিষ্ণুর অশেষ করুণায় এই তিন রাশির জীবনে আসতে চলেছে প্রভূত উন্নতি সব দিক থেকে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যর স্বাদ আপনাদেরকে কিন্তু দিবেই এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন বা যাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা খুব সমস্যা চলছিল ব্যবসার জায়গাটা টাল মাটাল ব্যবসাতে লোকসান হচ্ছিল এই জায়গাটা কিন্তু বিশেষ করুণাতে এই কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে এবং এর পাশাপাশি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের ভালো কিন্তু হতে চলেছে এর পাশাপাশি আপনাদেরকে আমি একটি কথা বলি আপনাদের নিজস্ব প্রপার্টি নিজস্ব জমি জায়গা এই সময় কিন্তু মানে কিনা বা বিক্রির ব্যাপারে যারা চেষ্টা করছেন সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা আপনি মিডিয়া রেটের জায়গাতে আছেন এই জায়গাগুলো বা ব্যাঙ্কিং সেক্টরে আছেন এই জায়গাগুলো কাজের সুযোগ আপনাদের কিন্তু বাড়বে অশেষ করুণায় বিষ্ণুর কর্কট রাশি হতে চলেছে বিশেষভাবে মানে লাভের উপর লাভ মহা লাভ পেতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশি নাম সিংহ রাশি সিংহ রাশির স্বয়ং বিষ্ণুর করুণায় আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হতে চলেছে দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং দৈনন্দিন রোজকার এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি স্বাস্থ্যের জায়গা উন্নতি শরীর স্বাস্থ্যের জায়গাটাতে উন্নতি সন্তান ক্ষেত্র আপনাদের বিষ্ণুর কৃপায় যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি আপনাদের হতে কিন্তু চলেছে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু অবশ্যই আপনার কমেন্ট করুন এবং সিংহ রাশি আপনি মানুষ যদি হন আপনার ক্ষেত্রে আকর্ষিক ধনলাভ এই সময় কিন্তু ঘটতে কিন্তু চলেছে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা লাভবান এই সময় কিন্তু হবে আপনি সিংহ রাশির মানুষ বিশেষভাবে উন্নতির চরম শিকড়ে আপনি কিন্তু উঠতে চলেছেন অর্থাৎ কর্কট রাশির পর এই যে সিংহ রাশির বিশেষ লাভ আপনাদের ভাগ্যের চাকা কিন্তু বদলে দিতে চলেছে বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়া ব্যবসা ক্ষেত্রে এবং এর পাশাপাশি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন স্বয়ং বিষ্ণু আপনাদের যে কোনো সমস্যা থেকে যে কোনো সমস্যা থেকে সিংহ রাশির তুলে কিন্তু ধরতে কিন্তু চলেছে নতুন সূর্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে এবং অভাবনীয় সফলতা কল্পনার বাইরে কিছু পাওয়া সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে স্বয়ং বিষ্ণু করুণায় এই সিংহ রাশি হতে চলেছে মালামাল জীবনে আসতে চলেছে উন্নতি আর উন্নতি পিছন ফিরে তাকাতে হবে না সিংহ রাশিকে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সবশেষ এবং অন্তিম রাশি রাশির নাম আমি পরে বলবো তার আগে কি কী লাভ পেতে চলেছে প্রথম কথা বলি আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভবান কিন্তু হবেন দৈনন্দিন রোজকার আপনাদের বৃদ্ধি করবে মিডিয়ানিটের জায়গাতে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের এ সময়ের মধ্যে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে মেষরাশি আকর্ষিক ধনপ্রাপ্তি হঠাৎ ধনপ্রাপ্তি হতে চলেছে মেষরাশির মেষরাশি হতে চলেছে চরম সৌভাগ্য সৌভাগ্যশালী রাশি এবং আপনাদের এ সময়ের মধ্যে বেশ কিছু দিক থেকে সুযোগ আসতে চলেছে ভাগ্য আপনাদের ঊর্ধ্বগামী হতে কিন্তু চলেছে প্রত্যেক প্রিয় ভিওয়ার্সকে আবারও বলব নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু অবশ্যই আপনার কমেন্ট করুন আপনারা লিখে রাখুন এই বিষ্ণুর করুণাতে এই তিন রাশি যে তিন রাশি আমি বললাম সে তিন রাশি যে কোনো দিক থেকে সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ